জবরদস্ত পানিশমেন্ট রয়েছে আজকে। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একদম সানডে স্পেশাল জবরদস্ত চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো বলো, তোমার কেমন আছো? আসি ভালো আছো? আর আমরা খুব ভালো আছি। হ্যাঁ তো বন্ধুরা, আমরা তো খুব ভালো আছি, ভাই তো বলেই দিল। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর একেবারে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ ভিডিও, তবে এই ভিডিওগুলো কেবল শুরু করেছি, তা একদম মানে বেশি হাবি তামঝাম না রেখে মানে ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি। এগুলো যদি ঠিকঠাক হয় তারপরে আমরা আবার নতুনত্ব করে ভাবার চেষ্টা করব। তো আজকে আমরা নিয়েছি ভাত রয়েছে আর চিকেন কারি, চিকেন কারি একদম স্পাইসি লাল লাল ঝোল একদম মানে স্পাইসি করে, মানে যেরকম ঘরে করা হয় খাইয়ে মুরগি মাংস পাস্তা ঝোল সেরকম করা হয়েছে। হ্যাঁ সেরকম তো করা যায়, একটু বেশ স্পাইসি করে করা হয়েছে, আলু দিয়ে চিকেন কারি করা হয়েছে। তো বন্ধুরা, তো ভিডিওটা শুরু করছি। মানে তোমাদেরকেও পার্টিসিপেট করতে হবে, কোশ্চেন আছে। আর প্রথম দিনে যে উত্তর দিয়েছিলে তার নাম হচ্ছে সুমিতা। সুমিতা, তুমি উত্তর, তোমার উত্তর একেবারে সঠিক। মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিল এই গানটাতে। আচ্ছা তো বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর চ্যালেঞ্জ ভিডিও দ্বিতীয় মানে ভিডিও কে হারছে কে জিতছে তোমরা দেখো। আর যার মানে পানিশমেন্ট আছে একদম ফাটাফাটি পানিশমেন্ট রয়েছে, তো তোমরা দেখতে থাকো। আমরা শুরু করলাম। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। জবরদস্ত পানিশমেন্ট রয়েছে আজকে। হারি দিই, হারবি আমি না। কাটা যাবে না কিন্তু, বুঝেছিস? এই মাঝখানে দেওয়া ছেলে
একটু জল খাচ্ছি বন্ধুরা। তো বন্ধু আমার খাবার শেষ, আমি এখানে দিয়ে হারলো। তো পানিশমেন্টটা বন্ধুরা নিয়ে আসছে যেহেতু আমি হেরেছি। তো বন্ধুরা আমি হারলাম, দিদি মানে আমি জিতলাম, দিদি হারলো। তো পানিশমেন্টটা হচ্ছে কাছে পাঠিয়ে জল আর টমেটো আছে, টমেটো হাত দিয়ে না মুখ দিয়ে তুলে এখানে রেখে আবার ওই টমেটোটাই খেতে হবে। তো সেরকম হাত দিয়ে নাই, দিয়েছিস চলে যাচ্ছে। এই টমেটো রেখে কিছু করতে পারিনি, চলে যাচ্ছে ওদিকে। বন্ধুরা দিদি হারলো বলে দিদি পানিশমেন্ট করলো। তো বন্ধুরা বল খেলেছি তো টমেটো ধামাকা, তার পানিশমেন্ট ছিল একেবারে, খুব শক্ত ছিল, খুব শক্ত ছিল, জলের মধ্যে আসছিলই না। ওদিকে না তো বন্ধুরা পানিশমেন্ট তো আমি পূরণ করে নিলাম, একটু শক্তই ছিল, নাকের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল আর কি। তো বন্ধুরা পানিশমেন্ট তো পুরো পানিশমেন্টের মানে চ্যালেঞ্জটা আমি পূরণ করেছি, পানিশমেন্টটাও পূরণ করেছি আর কি, বেশ কঠিনই ছিল পানিশমেন্টটা। আর এবার আসি তোমাদের পার্টিসিপেটের ব্যাপার। তো বন্ধুরা আজকে হচ্ছে তোমাদের তোমরা যেটা পার্টিসিপেট করবে আর কি চ্যালেঞ্জে, তো আজকে একটা হিন্দি গানের একটা লাইন বলছি, সেটা কে অভিনয় করেছিল সেটা তোমাদেরকে বলতে হবে। বলতে হবে জিয়ে তো জিয়ে কেসে হয় বিন আপকে লাগতা নহীঁ দিল কহীঁ বিন আপকে। তো এই গানটা কে অভিনয় করেছিল সেটা বলতে হবে, ঠিক আছে? আর বইয়ের নাম
না বললেও চলবে, কিন্তু কে অভিনয় করেছে সেটা তোমাদের বলতে হবে। না বলতে হবে মুভির নাম তো বলতে হবে। তুই কি জানিস? তোর জন্মের আগের গান তো তুই কি করে শুনবি? দেখে চলো মানে। তো বন্ধুরা আজকের মানে চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট হয়ে গেল, আর আমি যথারীতি হেরেছি। শেষের দিকে এসে আমি মানে তা ভালোই খাচ্ছিলাম, কিন্তু শেষের দিকে এসে গড়বড় করে দিলাম। প্রথম দিকে আমি ভালো খাচ্ছিলাম, প্রথম দিকে ভালোই খেয়েছি। আমরা ভালোই মানে কম্পিটিশন করছি, চেষ্টা করছি, এখনো অল্প অল্প দিয়ে করার চেষ্টা করছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে মানে চ্যালেঞ্জ এটা করারও তো একটা ব্যাপার আছে, সেটা বুঝে বুঝে করতে হবে আর কি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পার্টিসিপেট অবশ্যই করবে, তাহলে খুব ভালো লাগবে। আর নামটা অবশ্যই লিখবে, যারা এই উত্তর দেবে তারা নামটা লিখবে, নাহলে ইউজার আইডি আসলে আমরা বোঝা যাবে না। তো আজকের মতো চলি, টাটা।